গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মামামের ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু হলো। মামামের শরীরটা একটু খারাপ, কারণ একটু জ্বর জ্বর মতন হয়েছে, সর্দি হয়েছে। এই কয়েকদিন তো বেশ ঠান্ডা গরম লেগে গেছে সবারই, এই বৃষ্টিতেও একটু ভেজা হয়েছে। তো মুখে ওর কিছুই ভালো লাগছে না, দুধ তো একটুও পছন্দ না খাওয়া ওর। তো ভাবলাম আজকে ওকে একটু ম্যাগি করে দিই, অল্প করে দিচ্ছি, মানে একটা গোটা ম্যাগির হাফ দিচ্ছি। খেতে পারবে কি না নষ্ট হবে, সেই জন্য ওকে হাফ ম্যাগি এখন করে দিচ্ছি। তো ম্যাগিটা হয়ে গেলে একটু রান্না বসাবো, খুব হালকা ফুলকাই রান্না করব। তো দেখো ম্যাগি আমার রেডি হয়ে গেছে, চাই মামাকে গিয়ে দিয়ে আসি। তো ওকে দেখো দিয়ে এসছি। দুদিনে মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, চেহারাটা একদমই 12টা বেজে গেছে বললেই চলে। তো এখন আমার বিছানা গোছানো হয়নি, অগোছালো হয়েই রয়েছে। ও খেয়ে নিক, তারপর বিছানাটা গোছাবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ঘরটা খুব একটা ঝাড়পোছ করছি না, মোটামুটি কয়েকদিন তো করিনি। একটু হাতও খুচখুচ করছে, তো কিছু করার নেই, অল্পের মধ্যে আজকে একটু করে নিচ্ছি। কালকে একটু টাইম পেলে ভালো করে ক্লিন করব। একটুখানি মানে দুদিন করিনি, সেই জন্য দেখো অনেক বেশ ভালোই ধুলো পড়ে গেছে, যে মানে আমার নিজেরই কেমন একটা লাগছে। ঝুল হয় না ঘরে, একটু ধুলোটাই পড়ে। তো একটু যাই হোক, অল্প করে একটু ঝেড়ে দিলাম। এখন যাব স্নান করতে, এগুলো করে নিয়ে তারপরে এসে বাকি কাজগুলো করব। অবশ্য এইটা ঝাড়ার আগে না আমি আগে ফ্যানটাও ছেড়ে নিয়েছিলাম, কারণ ফ্যানে ভীষণ পরিমাণের মানে ধুলো জমেছিল, তার জন্য ফ্যানে হাওয়াটাও ঠিকঠাক মতন হচ্ছিল না। সেই জন্য দেখো অল্প একটুখানি ঘরে আবার নোংরা হলো, সেটুকু একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর আজকে কিন্তু মনে হচ্ছে জোর বৃষ্টিও হবে, কারণ মেঘ প্রচণ্ড পরিমাণে ডাকছে। আর এখানে দেখো একটু মসুর ডাল নিয়ে আমি আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ওটাই এখন ফোড়ন দিয়ে নেব। আর আগের দিনে রয়েছে ভেটকি মাছ, সেটা একটু মানে গরম করে নেব, পাতুরি রয়েছে সেটাই আর কি গরম করে নেব। আর একটু তরকারি আছে, সেটাই হয়ে যাবে আজকে লাঞ্চে। আজকে অভি মানে ওর লাঞ্চ নিয়ে যায়নি, ও খেয়ে গেছিলো একটু, সেজন্য আজকে আমি দিতেও যাবো না, কারণ মামা আজকে স্কুলেও যায়নি। আর আমার খুব একটা ভালোও লাগছে না নিজের শরীরটা। তো যাই হোক, এরকমভাবে ডালটা একটু করে নিলাম, কারণ অভির একটু আলু না হলে চলে না। আর এই যে মাছগুলো গরম করে নিলাম। তো এখন দেখো ওয়াশিং মেশিনে কিছু কাচার রয়েছে, 4-5 দিন ধরে শুধু আমি কেচেই যাচ্ছি। যেগুলো মানে হাতে কাচার নয় সেগুলো আর মেশিনে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো হাতেই কেচে নিচ্ছি, কিন্তু শুকোচ্ছে না, এটাই একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেল। মামাকে একটু লেবু কেটে দিয়েছি, যদি খায় তো ভালো হয়। আর এখন আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছি, কয়েকদিন বেডশিটটা চেঞ্জ করা হয়নি, কারণ ঘরে না থাকলে কি করবো বেডশিট চেঞ্জ করে। আমি যেই চাদরটা আর কি পাতা থাকে, আমি একদিনের জন্য যদি আমার মার কাছে যাই, আমি এসে আবার চেঞ্জ করি চাদর, তারপরে আমি সেই চাদরে ঘুমাই। আর জানলার দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে কতটা বাইরে অন্ধকার হয়ে গেছে, আমি মানে লাইট জ্বালিয়ে ঘরে কাজ করতে হচ্ছে। আর মেঘও প্রচণ্ড পরিমাণে ডাকছে। আর দেখো বিছানাটা যে আমি ঝাড়ছি, আমার নিচে নেমে মানে এনার্জি নেই যে নিচে দাঁড়িয়ে ঠিকঠাক করে টান টান করে বিছানাটা করি, বিছানার মধ্যে বসেই আর কি বিছানা ঠিক করছি, মানে কতটা টায়ার্ডনেস শরীরে রয়েছে ভালোই বুঝতে পারছি। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, মাম্মা এখন আমার বালিশগুলো সব দিয়ে দিচ্ছে। তো আমি যেমন তেমন করে বালিশগুলো একটু রেখে নিচ্ছি, ও একটু শোবে, তারপরে আবার পড়াশুনো করতে একটু বসতে হবে, কারণ কদিন তো খুব একটা ভালো করে পড়াশুনো হয়নি। তো একটু পড়বে ও। তো বালিশটা দেখো এটাই তুলতে পারছিল না, আর এটার কভার চেঞ্জ করা হচ্ছে না, বেশ কয়েকদিন হয়ে গেছে কভারটা, এবার নেক্সট দিন চেঞ্জ করে দেবো। ওই যে মামাম দেখো শুয়ে পড়েছে, ও শুধু শুতে ইচ্ছা করছে, ওরও সেই একই ব্যাপার। তো এখন একটু শুক, তারপরে তুই একটুখানি পড়তে বসবেই, কারণ আবার তো সোমবার থেকে স্কুলও আছে। এই যে এখন একটু পড়ছে, লিটারেচার বুকটার যে কপিতে যা যা ছিল সেগুলো একটু পড়ে নিচ্ছে। আমি ওগুলো বললাম কাজ হয়ে গেলে একটু ধরে নেব, কারণ আমি ওকে পড়াই, ওর তো টিচার এখনো পর্যন্ত রাখিনি, সেজন্য এখন আমার রয়েছে অনেক জামা কাপড়, সেই সব নিয়ে এখন বসে পড়েছি। এত জামা কাপড় রয়েছে, মানে যেটুকু করে কাচ্ছি সেটুকুই আর কি ফোল্ড করে রেখে দিচ্ছি। আর এগুলো কি রেখে দিলে না অনেক জমে যায়, আর তখন না বড় বিরক্ত লাগে একসঙ্গে সব কিছু ফোল্ড করতে, মানে হাতের ডানাগুলো বলতে পারো পুরো রীতিমতো ব্যথা হয়ে যায়।
সেই জন্য ভাবলাম যে আজ যখন সময় আছে, ভালো লাগছে না মানে জোর করে করে নিচ্ছি আর কি। তো মামা উঠে এখন নিজের ওই যেটা করছিল সেই পড়াটা হয়ে গেছে, এখন অন্য আর একটা পড়া করছে। ওরও এনার্জি নেই আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। নেক্সট মান্থে আবার এক্সাম হাফ ইয়ারলি স্টার্ট হবে ওর, সেজন্য করতেই হবে পড়া। আগে আমি বড় বড় জিনিসগুলো সবই ফোল্ড করে আগে ও ঘরে রেখে এসেছি, তো বাকি যেগুলো ছিল সেগুলোই ফোল্ড করছি এখন। একটা বিয়েবাড়ি থাকা মানে কত কাচাকুচি বেরোয় তোমরা তো জানোই। একটা জামা কাপড় তো আর মানুষ পরে না, কিছু আবার লন্ড্রিতেও দিয়েছি, কারণ বৃষ্টি হয়েছিল বিয়ের সময়। যেই শাড়িগুলোতে মানে নোংরা লেগে গেছে সেগুলো বাড়িতে একদমই কাচা যাবে না, সেগুলো দিয়ে দিয়েছি লন্ড্রিতে। আর মামামের এই ওয়েটাও আজকে ওয়াশ করে নিয়েছিলাম একটু, অনেক দিন রেনকোটটাও ক্লিন করা হয় না, তো সেটাকে এখন আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি। পারলে ভাবছি ওর ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখবো, কারণ কখন বৃষ্টি আসছে তো ঠিক নেই। আমার একটু লেট হলে অভি নিতে যায়, তাহলে ওকে রেনকোটটা পরিয়ে দিলে মেয়েটা একটু বৃষ্টির হাত থেকে তাহলে বাঁচতেও পারবে। আর একটা নিউজ দেখছিলাম টিভিতে, সেজন্য চোখটা বারবার আমি টিভির দিকেই দিচ্ছিলাম। নিউজটা খুবই, সবাই জানো, আমি আর এখানে বলছি না, যে ঘটনাটা কালকে হয়েছে সেইটাই আর কি। খুব খারাপই লাগছে, তো দেখছি ওটা আর এগুলো সব ফলো করছি। তো যাই হোক, সব ফোল্ডের কাজ হয়ে গেল, আর আর কিছু আপাতত কাজ। তো আজকে ব্লগটা খুব একটা বেশি বড় হলো না, কারণ খুব বেশি কিছু কাজ আমি করিও নি, যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এখন শরীরটা খুব একটা ভালো নেই আর কি, জ্বর জ্বর লাগছে। মামামারও তাই, মামামের তো বেশ ভালোই জ্বর হচ্ছে। ফ্রাইডেতে ও স্কুলও যেতে পারিনি, আর একদিন বৃষ্টিতেও ভেজা হয়েছে, তারপরে ঘুম ঠিক করে হয়নি। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল, এখন জন্য সবাইকে টাটা।